নমস্কার দর্শক বন্ধুরা, কিশোর স্যার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি একটি নতুন ডিজিটাল আর্ট ভিডিও নিয়ে। আজকের বিষয়বস্তু হচ্ছে মহিষমর্দিনী। আমি প্রথমে চালচিত্রটিকে অঙ্কন করে নিয়েছি এবং সেখানে ডিপ ব্লু কালার দিয়ে বেসটা তৈরি করেছি এবং একটু সবুজ এবং গোলাপি রং রাখার চেষ্টা করেছি। সেই সাথে কিছু ফুল ইউজ করেছি চালচিত্রর মধ্যে। আমি যে মহিষমর্দিনীটি ডিজিটাল রূপ দান করার চেষ্টা করেছি রাস উৎসবে, নবদ্বীপ রাস উৎসবে এই ধরনের মহিষমর্দিনী অনেকগুলো হয়, কিন্তু আমি এখানটা একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছি। সেটা হচ্ছে অসুরের গায়ের রঙটা আমি এখানে হালকা সবুজ করেছি এবং মা দুর্গাকে আমি এখানে মেরুন কালারের একটি শাড়ি পরিয়েছি যাতে ব্যাকগ্রাউন্ডটার সাথে ফোটে এবং মানানসই লাগে। মা দুর্গার বা সরি মা মহিষমর্দিনীর গায়ের রঙটা আমি এখানে একটু হলুদ রেখেছি, কিন্তু সেই হলুদটা একটু ফেড হলুদ রেখেছি। সিংহ একটু হালকা গ্রে এবং হালকা ইয়েলো কালার মিক্সড করে একটা অ্যাশ অ্যাশ ছাই ছাই কালার যে হয় সেই কালারটির থেকে আরেকটু ডিপ কালার আমি সিংহর গায়ে ইউজ করেছি এবং মোষের কালারটা আমি ছাই ছাই গ্রে ইউজ করেছি। ডিজিটাল আর্ট মাধ্যমে এই প্রতিমা রূপদান করতে আমার সময় লেগেছে 6 ঘন্টা। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষা করে থাকি এবং কী কী নতুন নতুন ডিজিটাল আর্ট আপনারা দেখতে চান, মানে আমাদের ভারতীয় দেবতা সেই সাথে আর কী কী দেব দেবতার আপনারা ডিজিটাল আর্ট মাধ্যমে দেখতে চান সেইগুলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেইগুলো ডিজিটাল রূপদান করতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন। আসুন ভিডিওটি দেখতে থাকি।